Assalamualaikum. How are you, my dear students? I hope all of you are well. I am also well. Today, I am here on the page of Moymenshing Online Primary School. So, please join this page and enjoy the classes of this page. Let me introduce myself. I am Anisur Rahman, assistant teacher of Choto Raghavpur Government Primary School, Ishwarganj, Moymenshing. Today, we will discuss about the topic of your exam preparation, question number 12, rearranging words. Now, let's rearrange the words in correct order to make meaningful sentence. Make sure that you put a capital letter at the start and full stop or question mark at the end of the sentences. Now, I am talking with you in Bangla to understand the lesson clearly. Economy, পাঠ্য পরিষ্কারভাবে বোঝার জন্য তোমাদের সাথে বাংলায় কথা বলছি। গত ক্লাসে আমি তোমাদের 12 নং কোশ্চেনের রিঅ্যারেঞ্জিং অর্থাৎ রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস অর্থাৎ এলোমেলো শব্দগুলিকে পুনরায় সাজানো ওই ক্লাসটি করেছিলাম। ওই ক্লাসটিতে তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওই দুটো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভেরও আলোচনা করা হয়েছিল, তোমরা ওই ক্লাসটাও দেখে নিতে পারো। এখন আজকে আমরা আলোচনা করছি রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডসের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পার্ট, দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটাই শেষ, আমরা এই দুটা ক্লাস দেখলেই আমরা বুঝতে পারবো, রিঅ্যারেঞ্জ সম্পর্কে পূর্ণ ধারণা পাবো। তো আজকের ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লেমেটরি, অপটেটিভ এই সেন্টেন্সগুলি নিয়ে আলোচনা করবে করা হবে। তো আজকে আমরা এখন করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনা আসছে প্রথমেই গঠন, গঠন ওই দিনের যে গঠনটা দেওয়া হয়েছিল অর্থাৎ অ্যাসার্টিভের যে গঠনটা, এই গঠনটা উপরে লেখা আছে, এটা আমরা বোঝার স্বার্থে উপরে লিখে দিলাম। ইন্টারোগেটিভের গঠন সম্পর্কে পরে আলোচনা করি। তো ওই গঠনটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এবং পূর্বাক অবজেক্ট, এটা আমরা আগে থেকে জানি, আমার ওই পার্টেও এই ক্লাসে এই গঠনটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ঠিক এই গঠনটাই আছে, আমি ওই গঠনটা লেখা হচ্ছে এই জন্য যাতে বুঝতে সহজ হয়, অর্থাৎ এই গঠন আর এই গঠনে বেশি পার্থক্য নেই, অর্থাৎ আমরা একটা গঠন দ্বারাই সমস্ত ক্লাস করব। তো এই যে গঠনটা, এই গঠনটাই এটা, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী বা ভুল বা অবজেক্ট। এই গঠনটা থেকে শুধুমাত্র সাহায্যকারী ভাবটা সামনে চলে গেছে। তো এইটা যদি সাহায্যকারী যদি সামনে চলে যায় তাহলে হচ্ছে সাহায্যকারী বা সাবজেক্ট মূল বা অবজেক্ট, অর্থাৎ আসছে সাহায্যকারী বা সাবজেক্ট মূল বা অবজেক্ট। এই যে এখান থেকে লেখা, এখন কথা বলতে পারে যে ডব্লিউ এস কোশ্চেন কেন, অর্থাৎ এই গঠনটাই শুধু সাহায্যকারী বা সামনে আসা হচ্ছে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই এইখান থেকে সাহায্যকারী বা সাবজেক্ট মূল বা অবজেক্ট এই পর্যন্ত হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই ধরনের সেন্টেন্স করা হয়, দুই ধরনের মধ্যে এটা একটা গঠন। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের বাক্য, একটা হচ্ছে সাহায্যকারী বা সাবজেক্ট মূল বা অবজেক্ট, আর একটা হচ্ছে ডব্লিউ এস যুক্ত করে। দুই ধরনের বাক্যের মাঝে একটা সাহায্যকারী বা সাবজেক্ট মূল বা অবজেক্ট, আর একটা হচ্ছে ডব্লিউ এস যুক্ত করে, অর্থাৎ শুরুতে ডব্লিউ এস লাগিয়ে দিলেই হচ্ছে। তো ডব্লিউ এস হচ্ছে ডব্লিউ এবং এইচ দ্বারা যে শব্দগুলি প্রশ্নবোধক শব্দগুলি তৈরি হয়, যেমন হু, হুজ, হয়ার, হোম, হোয়াট ইত্যাদি, আর এইচতে হচ্ছে হাউ। এই শব্দগুলি হচ্ছে এই শব্দগুলির মিন হচ্ছে ডব্লিউ আর এইচ দিয়ে। সুতরাং ডব্লিউ এইচ সাহায্যকারী বা সাবজেক্ট মূল বা অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন, শুধু এই গঠনটাই পার্থক্য হয়েছে, শুধু এই সাহায্যকারী ব্যাপারটা সামনে আসছে আর সাবজেক্টটা এখানে আসছে। তোমরা দেখো ভালো করে, এই যে সাবজেক্ট এখানে আসছে আর সাহায্যকারী ব্যাপারটা এখানে আসছে, এই যে শুধু এইটুকু পরিবর্তন, এইটুকু পরিবর্তন, তাহলে গেল সাহায্যকারী ব্যাপার সাবজেক্ট মূল বা অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন, আর যদি ডব্লিউ এস থাকে তাহলে এটা শুরুতে বসবে। এইটুকু আমরা গঠন সম্পর্কে ধারণা নিয়ে গেলাম, এখন আমরা রিঅ্যারেঞ্জিং করব। তো এবার আমরা এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন আমাদের আছে, মর্নিং, হোয়াট ডু ইউ, এভরি
দেখো একটা শব্দ আছে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন বুঝতে যাই তাহলে আমরা এই যে ইন্টারোগেটিভ মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এই বাক্যটা প্রশ্নবোধক হবে অর্থাৎ এই বাক্যটা ইন্টারোগেটিভ হবে অ্যাসার্টিভ হবে না এই প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝবো সুতরাং প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝলাম যে ইন্টারোগেটিভ হবে সুতরাং এটা এনএস এর গঠন অনুযায়ী হবে তো এনএস এর গঠন অনুযায়ী প্রথমে ডব্লিউ এস আছে এখানে ডব্লিউ এস নেই সুতরাং ডব্লিউ এস বাদে এখান থেকে আমাদের বাক্য শুরু হবে তো প্রথমে হচ্ছে সাহায্যকারী ভার্ব এখানে সাহায্যকারী ভার্ব আছে ডু এখানে ডু লেখা হলো তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এখানে কি কি আছে একটু দেখে নিই এখানে সাবজেক্ট ইউ ইউ হচ্ছে একটা ব্যক্তি তুমি অর্থাৎ এই একটা ব্যক্তি সর্বদাই অথবা প্রাণী ওইগুলি সাবজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই যেহেতু ইউ আছে সুতরাং এটা সাবজেক্ট তাহলে দিলাম সাবজেক্ট তারপর হচ্ছে মূল ভার্ব এই যে এখানে আছে মূল ভার্ব দিলাম মূল ভার্ব হচ্ছে ওয়াক ওয়াক করতে হাঁটা এই মূল ভার্ব বসালাম তারপর হচ্ছে অবজেক্ট এই যে সূত্র অনুযায়ী অবজেক্ট অবজেক্টটা হচ্ছে বাকি আছে কি দিলাম ইউ ডু ওয়াক এই এই তিনটা চলে গেছে বাকি আছে এখানে এভরি মর্নিং মর্নিং অর্থ সকাল এটাই অবজেক্ট মর্নিংটা এটাকে যুক্ত হয়েছে এভরি অর্থাৎ এভরি মর্নিং প্রত্যেক সকালে ডু ইউ ওয়াক এভরি মর্নিং তুমি কি প্রতিদিন সকালে বা প্রত্যেক সকালে হাঁটো তারপর হচ্ছে দুই নম্বরে স্কুল ইজ শি ফর রেডি প্রশ্নবোধক চিহ্ন আছে সুতরাং এটাও বোঝা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে ডব্লিউ এস আছে কিনা এই বাক্যের মধ্যে ডব্লিউ এস নেই সুতরাং আমাদের সাহায্যকারী ভার্ব থেকে শুরু করতে হবে তো সাহায্যকারী ভার্ব এই বাক্যের মধ্যে আছে ইজ প্রথমে বসালাম ইজ তারপর হচ্ছে সি সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সি যেহেতু এটা সি মানে সে সে একটা ব্যক্তি ব্যক্তি বা প্রাণী সাবজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এটাই হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে মূল ভার্ব এই যে সূত্র অনুযায়ী মূল ভার্ব এখানে আছে রেডি রেডি অর্থ প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া এখানে মূল ভার্ব আসছে রেডি তারপর হচ্ছে অবজেক্ট এখানে আমাদের সি চলে গেল ইজ চলে গেল রেডি চলে গেল বাকি রইল কি স্কুল এবং ফর তো স্কুলটাই হচ্ছে অবজেক্ট এর আগে একটা প্রিপোজিশন ফর পড়ছে তো ফর স্কুল প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক তাহলে আসছে কি ইজ সি রেডি ফর স্কুল সে কি স্কুলের জন্য প্রস্তুত তো আমি আগে একটা কথা বলে রাখি এখানে প্রিপোজিশন আসছে যে প্রিপোজিশনটা আসছে আমরা জানি প্রিপোজিশন সর্বদাই কি অবজেক্ট অথবা সাবজেক্টের পূর্বে বসে তো বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্টের পূর্বে বসে তো এখানে যে প্রিপোজিশনগুলি দরকার এখানে এখানে আছে ইন অ্যাপ ফর অন আপ ওভার আন্ডার টু বাই অ্যাবোভ নেয়ার উইথ ডাউন থ্রু ফ্রম সিন্স ইনটু আপন আপ টু উইথিন উইদাউট আউট অফ ডিউরিং ফলোয়িং ইনক্লুডিং এটসেট্রা অর্থাৎ এই প্রিপোজিশনগুলি আমাদের বাক্যের মাঝে থাকতে পারে আর সাহায্যকারী ভার্ব সম্পর্কে এখানে যে সাহায্যকারী ভার্ব এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে তোমরা এটাও ফলো করতে পারো এবং তোমাদের যে রুলগুলি আছে আমি গত ক্লাসে রুলগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম এই রুলগুলি এখানে আছে রুলগুলি হচ্ছে আর্টিকেল এন ডি থাকলে তা সাবজেক্ট অথবা অবজেক্টের আগে বসে অর্থাৎ আর্টিকেল যদি এন ডি থাকে তাকে তাহলে সাবজেক্ট অথবা অবজেক্টের আগে বসবে প্রিপোজিশন থাকলে তা অবজেক্টের পূর্বে বসে প্রিপোজিশন থাকলে অবজেক্টের পূর্বে বসে যেমন এখানে বসছে ফর তারপর তবে মাঝে মাঝে একাধিক শব্দ যুক্ত সাবজেক্টের মাঝখানে বসে এটা কত ক্লাসে উদাহরণ দেওয়া হয়েছে তারপর হচ্ছে অবজেক্টের পূর্বে আর্টিকেল এবং প্রিপোজিশন একসাথে বসলে প্রিপোজিশন আগে এবং আর্টিকেল পরে বসে অর্থাৎ অবজেক্টের পূর্বে আর্টিকেল এবং প্রিপোজিশন যদি একসাথে বসে তাহলে অবশ্যই আর্টিকেলটা আগে বসবে তারপরে প্রিপোজিশনটা আগে বসবে তারপরে আর্টিকেল বসবে আমি আবার বলছি যদি প্রিপোজিশন এবং আর্টিকেল একসাথে বসে তাহলে প্রিপোজিশনটা আগে বসবে তারপর আর্টিকেল বসবে তো আমরা নিয়ম সম্পর্কে ধারণা নিলাম এবার আমরা চলে যাচ্ছি তিন নং তিন নম্বরের মধ্যে আছে ফার্স্ট হোয়েন অলিম্পিক্স দি ওয়াজ হেল্ড তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে ডাব্লিউ এস বের করা তো ডাব্লিউ এস এখানে আছে হোয়েন ডাব্লিউ এস আছে হোয়েন এই হোয়েনটা লিখলাম এই হোয়েনটা এখানে লিখলাম হোয়েন তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কি ওয়াজ ওয়াজ আছে সুতরাং এখানে
পাঁচ লিখলাম তারপরে সাবজেক্ট সাবজেক্ট কি হতে পারে এখানে দেখা যাক বায়ান এবং ওয়াজ চলে যাওয়ার পর আছে দি হ্যাড অলিম্পিক ফার্স্ট ফার্স্ট প্রথম অলিম্পিক অলিম্পিক একটা খেলার নাম খেলাধুলার নাম তারপরে দি হ্যাড হ্যাড অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া সুতরাং এটা মূল ভাব মূল ভাব যেহেতু হ্যাড মূল ভাব তাহলে এটা ভাব আর দি আমরা জানি আর্টিকেল ফার্স্ট প্রথম এবং অলিম্পিক এই দুটো শব্দের মাঝে অলিম্পিকটাকে মিন করে বা করা তৈরি হচ্ছে প্রথম অলিম্পিক হ্যাড অনুষ্ঠিত হয়েছিল কি অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক সুতরাং যে শব্দটাকে বেস করে অর্থাৎ যে শব্দটাকে প্রধান ধরে মিন করে বাক্য তৈরি হয় সেই শব্দটাই সর্বদাই সাবজেক্ট সুতরাং সাবজেক্টটা এখানে আসছে অলিম্পিক তো অলিম্পিকের সাথে যুক্ত হয়ে ফার্স্ট যুক্ত হচ্ছে অর্থাৎ ফার্স্ট অলিম্পিক প্রথম অলিম্পিক এটাই হচ্ছে সাবজেক্ট তো ফার্স্ট অলিম্পিক আর ঠিক এই ফার্স্ট অলিম্পিক সাবজেক্টের আগে এই আর্টিকেল দিটা বসছে অর্থাৎ দি ফার্স্ট অলিম্পিক তারপর হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে মূল ভাব হচ্ছে এই হেল্প বসিয়ে দিলাম হেল্প তারপর প্রশ্ন হচ্ছে না কারণ আর কিছুই নেই এই হেল্প পর্যন্ত শেষ অবজেক্ট নাই অবজেক্টের প্রয়োজন নাই আমি আগেই বলছি তোমাদের এই গঠন সিরিয়াল ঠিক থাকবে যদি যে শব্দটা থাকবে না সেই শব্দ নিয়ে কোনো চিন্তা করা যাবে না তাহলে হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স গেম অলিম্পিক্স হেল্প হোয়েন কখন দ্য ফার্স্ট অলিম্পিক প্রথম অলিম্পিক হেল্প অনুষ্ঠিত হয়েছিল প্রথম অলিম্পিক কখন অনুষ্ঠিত হয়েছিল এরপর আসছে আমার চার নং চার নং আছে ইউ গোয়িং হয়া আর তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে দিতে হবে ডাব্লিউএস হচ্ছে হয়া তারপরে হচ্ছে সূত্র অনুযায়ী ডাব্লিউএস তারপর হচ্ছে সাহায্যকারী ভাব সাহায্যকারী ভাব হচ্ছে আর দিলাম আর সাহায্যকারী ভাবের পরে আর এইখানে যে চার্ট আছে এই চার্ট অনুযায়ী আর তারপরে হচ্ছে মূল ভাব মূল ভাব যেহেতু এখানে ইউ আছে এটা একটা ব্যক্তিগত প্রাণী হতে পারে তো ব্যক্তিগত প্রাণী হলে এটাই সাবজেক্ট হওয়ার সম্ভাবনা সুতরাং ইউ সাবজেক্ট এবং গো তো যাওয়া এটা হচ্ছে মূল ভাব গোয়িং তো আসছে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ অথবা তোমরা কোথায় যাচ্ছ এটাই হচ্ছে আনসার তারপরে আসছি পাঁচ নং পাঁচ নং হচ্ছে রেস ও দা হো তো এই বাক্যটার মাঝে আমাদের চারটি শব্দ আছে তো চারটা শব্দ থেকে প্রথমে যাবে ডাব্লিউএইচ সূত্র অনুযায়ী ডাব্লিউএইচ চলে গেল হো তবে একটা জিনিস বলে রাখি যদি কখনো হো দিয়ে বাক্য শুরু হয় তাহলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন পড়ে না এটা একটা ব্যতিক্রম যদি হো দিয়ে বাক্য তৈরি হয় সাহায্যকারী ভার লাগে না বা সাহায্যকারী ভার থাকে না আমরা আগেই বলছি যেটা না থাকবে সেটা নিয়ে চিন্তা নাই এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব নেই সুতরাং এটা নিয়ে চিন্তা নেই তো প্রথমে আসছে দিলাম হো বসালাম হো তারপরে সাবজেক্ট এখানে সাবজেক্ট নেই এই হোটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ হো হোর তো কে অর্থাৎ আমরা জানি সাবজেক্ট যে কাজ করে অথবা যে কর্তা সেই সাবজেক্ট থাকে তো এখানে প্রশ্ন করা হয়েছে হো কে অর্থাৎ কেটাই হচ্ছে কে আনসারটা আসলে সাবজেক্ট আসবে সুতরাং এখানে সাবজেক্ট নেই এই হো কে সাবজেক্ট হিসেবে ধরা হবে প্রশ্নবোধকে তো এরপরে আসছে সাহায্যকারী ভাব আমরা জানি সাবজেক্টের পরে ডাব্লিউএস আসছে তারপর সাহায্যকারী ভাব নেই এটা তর্কে নাই সাবজেক্ট সূত্র অনুযায়ী সাবজেক্ট সাবজেক্ট তো এই ঘোর মাঝে চলে গেল তারপরে মূল ভাব তো মূল ভাব আসছে ওন ওন তো জয় লাভ করা বা জিতা তো এই ওনটা মূল ভাব হিসাবে আসছে তারপরে কি রেস অবজেক্ট হচ্ছে এরপরে হচ্ছে অবজেক্ট অবজেক্ট হচ্ছে রেস রেস মানে দৌড় বা দৌড় প্রতিযোগিতা এই রেসের আগে দি আসছে আর্টিকেল অর্থাৎ আমরা জানি অবজেক্টের আগে দি বসে এবং সাবজেক্টের আগে দি বসে এখানে সাবজেক্টই নেই সুতরাং অবজেক্টের আগে বসছে রেস দি রেস অর্থাৎ ও ওন দা রেস কে খেলা জয়লাভ করলো এই হলো আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা সেন্টেন্সের রিরেজ করলাম আলোচনা করলাম এরপর আমরা করব ছয় থেকে বাকি সেন্টেন্সগুলি করব তো বাকি এই এই সেন্টেন্সগুলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনা মোটামুটি শেষ করলাম এরপর আমরা এক্সক্লেমেটরি এবং অপারেটিভ সেন্টেন্সের আলোচনা করব তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এইখানে এই সেন্টেন্সগুলি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বুঝেছিলাম যেটা ইন্টারোগেটিভ কিন্তু এই বাক্যটার মাঝে দেখো চার নম্বরের মাঝে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই তাহলে এটা আমরা কীভাবে বুঝবো
whose land territory গটি হবে এটা আমরা ফায়ার থেকে ফায়ার অর্থ হচ্ছে কোথা প্রশ্নবোধক শব্দ থেকে আমরা বুঝে নিয়েছিলাম এটা প্রশ্নবোধক বাক্য হবে এইজন্য আমরা সেই অনুযায়ী সাজিয়েছিলাম ধন্যবাদ এরপর আমরা 6 থেকে পরবর্তী সেন্টেন্সগুলি আলোচনা করছি এবার আমরা আলোচনা করছি 6 নং থেকে 6 7 8 9 10 অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত এই আলোচনা আমি আগে বলেছি যে তোমাদের আগে 5টা অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনা করা হয়েছে এবার আমরা ইন্টারোগেটিভের আলোচনার পরে আসছি এখানে অপটেটিভ এক্সক্লেমেটরি এই দুটার আলোচনা তো অপটেটিভ সেন্টেন্সের গঠন আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সাবজেক্ট সাহায্য করে বা পূর্বাক অবজেক্ট শুধুমাত্র শুরুতে থাকে মে একটু বড় করে লিখে দিচ্ছি শুরুতে থাকে মে এটুকু আমাদের খেয়াল রাখতে হবে যদি মে থাকে এটা হবে শুরুতে আর কোনো পার্থক্য করে গঠন ওইটাই যেটা থাকবে ওইটা আমরা লিখব যেটা থাকবে না এটা নিয়ে মাথা ব্যথা নেই তো এখানে আছে অপারেটিভ 6 নং বি ইউ মে হ্যাপি তো এই ক্ষেত্রে আমরা শুরুতে দিলাম মে বসালাম মে তারপরে হচ্ছে সাবজেক্ট সূত্র অনুযায়ী সাবজেক্ট ইউ আমরা জানি কোন ব্যক্তি অথবা প্রাণী ইউ হতে পারে সাবজেক্ট হতে পারে তো ইউটা একটা ব্যক্তি এজন্য এটা হচ্ছে সাবজেক্ট ইউ তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই তারপর হচ্ছে মূল ভার্ব এখানে বিটাই হচ্ছে মূল ভার্ব বি হচ্ছে হওয়া সুতরাং এটা মূল ভার্ব হিসেবে আসছে তারপর অবজেক্ট হিসেবে আসছে অবজেক্ট অবজেক্ট হিসেবে আসছে হ্যাপি অর্থাৎ সুখী এটা একটা অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভটা এখানে অবজেক্ট হিসেবে আসছে সুতরাং হচ্ছে মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও এখানে আমাদের 6 নং আনসার শেষ এরপর আমরা চলে যাচ্ছি 7 এবং 8 এটার আলোচনা তো 7 এবং 8 এর গঠনটা হচ্ছে এই গঠন অনুযায়ী করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন একটু আলাদা এটা আমাদের শিখে নিতে হবে ওইগুলির মতো নয় তো এই ক্ষেত্রে হাউ অথবা হোয়াট গঠনটার মধ্যে যে বাক্যে থাক হয়তো হাউ থাকবে নয়তো হোয়াট থাকবে দুটা থেকে একটা থাকবে তারপরে এ অথবা এন এ অথবা এন এটাকে আমি বক্সের মাঝখানে আটকে দিলাম এটার একটা কারণ আছে অর্থাৎ এটাকে আমরা ধরলাম এ অথবা এন নেই এটা আমরা ধরে নিলাম এ অথবা এন নেই অর্থাৎ এ অথবা এন সারা গঠনটা হচ্ছে হাউ অথবা হোয়াট অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব আমাদের এইটুকু শিখতে হবে হাউ অথবা হোয়াট অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব তো হাউ অথবা হোয়াট দুইটা থেকে একটা আসবে হয় হাউ থাকবে নয়তো হোয়াট থাকবে দুইটা থেকে একটা থাকবে তারপরে থাকবে অ্যাডজেক্টিভ সাবজেক্ট এবং ভার্ব তারপরে লাস্ট হচ্ছে এই যে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা এটা হচ্ছে হাউ অথবা হোয়াট দুটা থেকে একটা তারপরে অ্যাডজেক্টিভ সাবজেক্ট বা আর এখানে এনটা হচ্ছে এটা বক্স বন্ধ করা হয়েছে এই জন্য যদি হোয়াট আসে অর্থাৎ বাক্যের মধ্যে যদি হোয়াট থাকে তাহলে অবশ্যই দেখবে এ অথবা এন এই দুটা থেকে একটা আছে এ আর এন এর নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী এ অথবা এন দুটা থেকে একটা থাকবে ওই হোয়াট থাকলে এন হোয়াটের পরে এন হবে এটা আমাদের মনে রাখতে হবে আর যদি হাউ থাকে তাহলে এন থাকবে না এই জন্য আমি একসাথে সূত্র দুইটা সূত্র একসাথে লিখছি অর্থাৎ সূত্র দুইটা হাউ দিয়ে যদি লিখি হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব হাউ আমি আবার বলছি হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব আর যদি হোয়াট থাকে তাহলে হচ্ছে হোয়াট এন অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব তো এই ক্ষেত্রে আমরা যে দুইটা সেন্টেন্স আছে এই দুইটা সেন্টেন্সের আলোচনা করছি প্রথমে হচ্ছে 7 ইজ স্ট্রেঞ্জ হাউ দি ম্যান তো এখানে প্রথমেই দিচ্ছে হাউ অথবা হোয়াট এখানে হাউ আছে সুতরাং এখানে হাউ শুরুতেই হচ্ছে হাউ তারপরে হচ্ছে হাউ থাকলে আমরা জানি এন থাকবে না তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আছে এখানে স্ট্রেঞ্জ অদ্ভুত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিলাম অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে ম্যান ম্যান মানুষ আমরা জানি মানুষ ব্যক্তি অথবা প্রাণী সাবজেক্ট হিসেবে বসার তো ম্যান এই ম্যানের আগে যেহেতু এটা সাবজেক্ট এটার আগে এই আর্টিকেল দিতে আসছে অর্থাৎ দি ম্যান তাহলে কি হচ্ছে হাউ স্ট্রেস দি ম্যান বাকি আছে এখানে বার এখানে বারটা হচ্ছে ইজ সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব
bar এখানে bar যা আছে এটা বসিয়ে দিলাম is তাহলে হচ্ছে how strange the man is এখানে আশ্চর্যবোধক চিহ্ন আস্তে বসিয়ে দিতে হবে সূত্র অনুযায়ী তো how strange the man is লোকটি কত অদ্ভুত অর্থটা আছে লোকটি কত অদ্ভুত তারপর হচ্ছে এক এটার আলোচনা প্রথমে আসছেন প্লেয়ার এন ইজ এক্সিলেন্ট হোয়াট এটা হচ্ছে হোয়াট দিয়ে এইজন্য এখানে এন আসছে এবং লাস্টে হচ্ছে আশ্চর্যবোধক অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক তো প্রথমে আসছে সূত্র অনুযায়ী হাও অথবা হোয়াট দুটা থেকে আসছে হোয়াট তারপরে হোয়াট থাকলে আমরা জানি এন দুটা থেকে কাটবে এজন্য এন এই যে এই এনটা বসছে এখানে এন তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সিলেন্ট বসালাম এক্সিলেন্ট তারপরে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আছে এখানে কি প্লেয়ার প্লেয়ার মানে খেলোয়াড় খেলোয়াড়রা কি করে খেলা খেলে খেলাধুলা যারা করে তারা হচ্ছে খেলোয়াড় অর্থাৎ এটা অবশ্যই সাবজেক্ট কারণ খেলাধুলা তো আর সাবজেক্ট ছাড়া অন্য কেউ করতে পারে না তাই এখানে আসছে প্লেয়ার সাবজেক্ট তারপরে আসছে এখানে ইজ আছে বার এখানে ইজ বসে গেলাম অর্থাৎ অক্সিলারি বার এটাই শেষে বসছে অক্সিলারি বার এবং মূল বার যেটা থাকতে গেল এটাই এখানে বসবে তো আসছে কি হোয়াট অ্যান এক্সিলেন্ট প্লেয়ার ইজ লাস্টে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ কি হচ্ছে হোয়াট অ্যান এক্সিলেন্ট প্লেয়ার কি চমৎকার খেলোয়াড় এক্সিলেন্ট অর্থ চমৎকার কি চমৎকার খেলোয়াড় অবাক করার মতো কথা কি চমৎকার খেলোয়াড় এটা আনসার আসছে এরপর আমরা চলে যাব নাইন নাইনে আছে হে হুররে পাস এক্সাম দি আই এক্সক্লেমেশন মার্ক তো এই ক্ষেত্রে নাইনের এটার গঠন একটু আলাদা এটার গঠনটা হচ্ছে যে প্রথমে আমাদের আমরা সমস্ত বাক্য যে গঠন দিয়ে করি সাবজেক্ট সাহায্যকারী বা ভার্ব অবজেক্ট এইটাই শুধুমাত্র এই হুররে এলাস ও মানে আশ্চর্য হওয়ার মতো যে বাক্যগুলি বেদনা কষ্ট বাক্যগুলি শব্দগুলি লিখে তারপরে আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক বসিয়ে দিলে হচ্ছে এই যে এক্সক্লেমেশন মার্ক এখানে বসিয়ে দেওয়া হচ্ছে সূত্র অনুযায়ী হুররে এলাস ও আহ এই শব্দগুলি হচ্ছে এক্সক্লেমেশন এই শব্দ পরে দিয়ে এক্সক্লেমেশন মার্ক দিলেই হচ্ছে হুররে এলাস ও আহ ও এই শব্দগুলি হচ্ছে এক্সক্লেমেশন এটার নিচে এক্সক্লেমেশন মার্ক দিয়ে পরে ওই গঠন সাবজেক্ট সাহায্যকারী বা মূল ভার অবজেক্ট এই গঠন অনুযায়ী আমরা করব অর্থাৎ গঠন এইটাই সাবজেক্ট সাহায্যকারী বা মূল ভার অবজেক্ট অর্থাৎ এক্সক্লেমেশন যুক্ত শব্দটা বসিয়ে তারপরে আমাদের ওই গঠন অনুযায়ী করলে হচ্ছে তো এই ক্ষেত্রে আছে হে হুররে পাস এক্সাম দি আই তো এই ক্ষেত্রে প্রথমে হুররে যেহেতু আছে সুতরাং এই হুররেটা বসালাম তারপর হুররে পরেই এক্সক্লেমেশন মার্কটা নিয়ে নিলাম হুররে তারপরে সাবজেক্ট সাবজেক্ট অবশ্যই এখানে আই যেহেতু এটা ব্যক্তি বসালাম আই তারপর সূত্র অনুযায়ী সাহায্যকারী ভাব এটা সাহায্যকারী ভাব আছে এখানে হে এখানে যে সাহায্যকারী ভাব আছে সেই সূত্র অনুযায়ী এখানে হে আছে তো এখানে বসালাম হে তারপরে হচ্ছে মূল ভার সূত্র অনুযায়ী মূল ভার এখানে মূল ভার দেওয়া তো মূল ভার হচ্ছে এখানে পাস পাস অর্থ পাস করা বা উত্তীর্ণ হওয়া পরীক্ষায় তো এই পাস মূল ভার বসালাম তারপর হচ্ছে অবজেক্ট এখানে পাস চলে গেল তারপরে আই চলে গেল হুররে চলে গেল হেল্প চলে গেল বাকি রইল কি এক্সাম এই এক্সামটাই হচ্ছে এক্সাম অর্থ পরীক্ষা এই এক্সামটাই হচ্ছে অবজেক্ট তার আগে অবজেক্টের আগে একটা দি বসবে আর্টিকেল কারণ আমরা জানি আর্টিকেল সবসময় দি অবজেক্ট অথবা সাবজেক্টের আগে বসে এই জন্য দি এক্সাম দি এক্সাম তাহলে হচ্ছে হুররে আই হ্যাভ পাস দ্য এক্সাম হুররে আমি পরীক্ষায় পাস করেছি অথবা আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এরপর সেন্টেন্স টেন ম্যান অ্যালাস ইজ দ্য হেল্পলেস এই ক্ষেত্রে আমার প্রথমে এক্সক্লেমেশন যুক্ত এই যে তিনটা এই তিনটা থেকে যেটা আছে হুররে এলাস ওহ এই শব্দ থেকে আসছে প্রথমে এলাস তারপর আশ্চর্যবোধক চিহ্ন সূত্রে বসালাম তারপরে সূত্র অনুযায়ী আমাদের সাবজেক্ট সাহায্যকারী বা মূল ভার্ব অবজেক্ট এখানে আমার কি আছে এলাস বসানোর পর আছে ম্যান ইজ দি হেল্পলেস তো এখানে ম্যান ম্যান মানুষ এটা একটা প্রাণী অথবা ব্যক্তি এটাই সাবজেক্ট তো বসালাম সাবজেক্ট যেহেতু ম্যান আসছে এখানে বোঝা যাচ্ছে অবজেক্ট নেই কোনো অবজেক্ট নেই সুতরাং এর আগে দিয়ে বসতেছে
মেনের আগে আমরা জানি আর্টিকেল এন্ড দি সাবজেক্ট অথবা অবজেক্টের আগে বসে এই সাবজেক্টের আগে বসে দি মেন দি চলে গেল মেন চলে গেল হলো কি দি মেন তারপর দিলাম সাহায্যকারী ভাব সাহায্যকারী ভাব এখানে আছে ইজ ইজ দেওয়ার পরে তারপর হচ্ছে মূল ভাব এখানে মূল ভাব নেই সুতরাং মূল ভাবের সাথে হচ্ছে না তারপরে হচ্ছে অবজেক্ট অবজেক্ট এখানে হেল্পলেস এই হেল্পলেসটা হচ্ছে অবজেক্ট এটা একটা অ্যাডজেক্টিভ অবজেক্টের সর্বনাম বসছে এইজন্য হেল্পলেস এটা আমরা বসিয়ে দিলাম তারপর ফুল স্টপ তাহলে হলো কি এলাস দা ম্যান ইজ হেল্পলেস হাই লোকটি অসহায় আমি আবার করছি এলাস দা ম্যান ইজ হেল্পলেস হাই লোকটি অসহায় তো আমার আলোচনা আজকে শেষ হয়েছে আশা করি আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের মাঝে তোমাদের আর কোন সমস্যা থাকার কথা নয় আশা করি ভালো করে বুঝতে পেরেছ আমি যেভাবে করেছি এভাবে বারবার ভিডিওটা দেখে তোমরা অনুশীলন করলে তোমাদের পরীক্ষা কোনো সমস্যা হবে না আশা করি সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম